নেত্রীকে বলেছিলাম, নেত্রী আপনি কেন আমাকে বারবার সরে যেতে বলেছিলেন, জনগণের কাছে যেতে বলেছেন, সেটা আজকে উদাহরণ করছি। আমি কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। আমার প্রিয় অসমবাসী, আপনাদের সন্তানকে আপনারা তার স্বপ্ন পূরণের সুযোগ করে দিয়েছেন। আমি আপনাকে স্বপ্ন দেখিয়েছিলাম, আমি বলেছিলাম 50 বছর আমরা বঞ্চিত হয়েছি, যদি আমি এমপি হই আমরা যে বঞ্চিত হয়েছি, যে বঞ্চনার শিকার আমরা হয়েছি, সে বঞ্চনার শিকার থেকে বেরিয়ে পরিস্থিতিকে বঞ্চিত হয়েছি, সে বঞ্চনার হাত থেকে আমরা রক্ষা করবো এবং আমাদের পানকে আমরা ফিরিয়ে আনবো। আমি বিজয়ের পর এখন কথাটাই বলছি, অবশ্যই আমি চেষ্টা করবো আমার প্রত্যেকটি কথা অক্ষর অক্ষরে পালন করার জন্য। আমি যেদিন নেত্রীকের কাছে যাবো, ওনার দোয়া নিতে পায়ে ধরে আরাম করে, সেদিনই কিন্তু আমি আমার কথাগুলো অধিকার দিকে। তো আমি বিশ্বাস করি আমাকে তিনি অত্যন্ত স্নেহ করেন, আমাকে ভালোবাসেন ছেলের মতো করে, ছোট ভাইয়ের মতো করে। আমার বিশ্বাস আমি হয়তো দিকে পড়লে তিনি আমাকে ফেলতে পারবেন না। আমি আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাই আমাদের আওয়ামী লীগের সভাপতি আজি মাহমুদ সুফলা মিয়া, সাধারণ সম্পাদক আবুল হাসান আহমেদ, তিনিও সহ সভাপতি, হানিফ পঞ্চি সহ সভাপতি, আনিল জয়েন্ট সেক্রেটারি রুবেল, সহসম্পাদক প্রদীপ, যারা আমাদের সাংগঠনিকভাবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তাদের সবার কাছে কৃতজ্ঞতা জানাই। সেই সাথে যারা পদ প্রতিনিধি নেই, নতুন কমিটি তারা নিশ্চয় পদে যাবেন, তাদের নাম বলতে হবে, মনের কথা বলতে হবে, সিদ্ধার কথা বলতে হবে, আমাদের মোশারের কথা বলতে হবে, ইলিয়াসের কথা বলতে হবে, অনেকের কথাই বলতে হবে। আমি সবার কাছে কৃতজ্ঞ। আমি আবারও তোমাদেরকে বলতে চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন যে সবকিছু আমি আপনাদেরকে দেখিয়েছি, আশাগঞ্জ পেট্রোল কমপ্লেক্স এবং গ্রন্থ ঘোষিত এবং বেড়েবাদ সবকিছু আমি দেখিয়েছি, অবকাঠামো উন্নয়ন সব আপনাদেরকে দেখিয়েছি। আশাগঞ্জকে আমি যাতে সততার সাথে আমি দেখে আপনাদের পাশে থেকে আপনাদেরকে নিয়ে সবকিছু আমি বাস্তবায়ন করতে পারি, সেই দপ্তরের কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।